কৃষকদের দীর্ঘ আন্দোলন এবং সারের কালোবাজারি খবরের জেরেই নড়ে চড়ে বসেছে প্রশাসন। সারের কালোবাজারি রুখতে তৎপর হয়েছে কৃষি দফতর। প্রত্যেকটি সারের দোকানে গিয়ে সরজ মিনে পরিদর্শন করলেন ব্লক কৃষি আধিকারিকরা। চাষিরা যাতে ন্যায্য মূল্যে সার পায় সেই ব্যবস্থাও করে দিয়ে এলেন কৃষি আধিকারিকেরা। প্রসঙ্গত, মালদহের পুরাতন মালদা ব্লকে সারের কালোবাজারি নিয়ে সরব হয়েছিলেন আলু চাষিরা। ধার্য মূল্য থেকে 400 থেকে 500 টাকার অধিক দাম দিয়ে সার কিনতে হচ্ছিল বলে অভিযোগ উঠেছিল বারবার, আর এই নিয়ে বিক্ষোভ প্রদর্শন করছিলেন চাষিরা। আর সেই খবর সম্প্রচারিত হয় আমাদের সংবাদ মাধ্যমে, আর তারপরেই নড়ে চড়ে বসে কৃষি আধিকারিকরা। সোমবার বিকালে পুরাতন মালদা ব্লকের ভাবুক এবং মহিষ বাথানি এই দুই অঞ্চলের বিভিন্ন সারের দোকানে গিয়ে খতিয়ে দেখেন কৃষি আধিকারিকেরা যে চাষিরা ন্যায্য মূল্যে সার পাচ্ছেন কিনা। যদিও এই বিষয়ে চাষিদের তরফে বলা হয়েছে দীর্ঘ আন্দোলনের পর অবশেষে প্রশাসন কৃষকদের পাশে এসে দাঁড়িয়েছে এবং দীর্ঘ আন্দোলনের পরেই এনপিকে 10.26.26 নিয়ে যে কালোবাজারির অভিযোগ উঠেছিল 1470 টাকার পরিবর্তে 400 থেকে 500 টাকা বেশি দামে কিনতে হচ্ছিল এই সার। তবে কৃষি দফতরের তৎপরতায় বর্তমানে সরকারের নির্ধারিত যে দাম রয়েছে অর্থাৎ 1470 টাকায় সেই সার কিনতে এখন বাধ্য হচ্ছে শ্রেণীর অসাধু সার ব্যবসায়ীরা। কিন্তু অন্যদিকে এই বিষয়ে রাসায়নিক সার ব্যবসায়ীরা এই বক্তব্যকে একেবারেই ভুল বলে বলেছেন। তারা বলেছেন যে সারের চাহিদা বাজারে রয়েছে সেই সার বিগত কিছুদিন ধরে বাজারে পাওয়া যাচ্ছিল না, আর যার পরিবর্তে অধিক দামে বিক্রি করতে হচ্ছিল। যদিও এখন এনপিকে 10.26.26 সার পাওয়া যাচ্ছে বাজারে এবং যার ফলে তারা ন্যায্য মূল্যে বিক্রি করছে কৃষকদের কাছে সেই সার বলে দাবি করেছেন রাসায়নিক সার ব্যবসায়ীরা। দেখুন, আমি কয়েকদিন ধরে যা এমআরপি রেটে মাল দিচ্ছি 15-15, 20-20, 14-28 এগুলো এমআরপিতেই মাল দিচ্ছি। আমার কাছে তো 10-26 ছিল না, কালকে ঢুকেছে 10-26, 1470 টাকা এমআরপি আছে, ওই রেটেই আমি চাষিকে দিচ্ছি। আজকে কারা এসেছিলেন? আজকে সব চাষিরা এসেছে, নিয়ে যাচ্ছে চাষিরা 1470 করে। সঠিক দামে দেওয়া হচ্ছে? হ্যাঁ, সঠিক দামে, একদম সঠিক দামে। একটা দিন আগের থেকেই আমাদের কাছে 10-26 আসে, দামের একটা হ্যাজার ছিল, আমরা ভালো পাইনি, সে কী দামে বেচেছে সেটা আমরা জানি না। আমাদের গতকালকে মাল ঢুকেছে, আমরা আজকে 1470 টাকা করে দিচ্ছি। আজকে কে এসেছিলেন? হ্যাঁ, কে এসেছিলেন আজকে দোকানে? আজকে এগিয়ে এসেছিলেন, হ্যাঁ, চাষিরা এসেছেন, চাষিরা আসছে, আমরা গাড়ির চাষিকে জিজ্ঞাসা করতে পারি। মানে এখন কি সঠিক দামে দেওয়া হচ্ছে চাষিদের? সার দোকানে সার কিনলেন? হ্যাঁ, সার কিনলেন। কী স্যার? 10-26-26 ঠিক দাম, কত দাম আছে? 1470। কে এসেছিলেন আজকে? এলো স্যার। কী বললেন, কী দেখলেন? ও দেখছে ঠিকঠাক। এটা তো অভিযোগ উঠেছিল যে এর আগে ঠিক দামে পাচ্ছিলেন না, এখন কি পাচ্ছেন? হ্যাঁ, এখন ঠিকঠাকভাবে খাবার পাচ্ছি। কী মনে হচ্ছে আগামী দিনে পাবেন কি পাবেন না? পাবো। পাবেন? আচ্ছা। কতগুলো সার কিনলেন? 10 বিঘা। আপনার নাম? দুলাল রাজবংশী।